হে গাইস, সবাইকে গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো আজকে সকাল থেকেই আনাজ কাটতে বসে গেছি, সবজি কাটতে, কারণ আজকে আসবে বাবা অনেক মানে মধ্যপ্রদেশ থেকে আজকেই চলে আসবে। বাবা একটা বাবার দরকারে গিয়েছিল কাজের ব্যাপারে, তো কাজটা হয়ে গেছে তো চলে আসছে ওই জন্য। আর ওখানে মানে রুম ভাড়া নিয়েছিল, তো অনেক দিন থাকাকালীন মাও ছিল ওখানে, মা বাবা দুজনেই ছিল ওখানে, যখন সন্ধ্যা হয়নি তার আগে ছিল। আর ওখানে প্রচুর জিনিসপত্র ছিল, একটা এলইডি টিভিও ছিল, এলসিডি টিভি, তারপর বালতি, অনেক কিছুই এনেছে, বস্তা ভরে ভরে জামা কাপড় এগুলোই এনেছে আর নিয়ে সব চলে আসছে। তো বাবা ফোন করেছিল, বাবা হাওড়ায় লেবে গেছে আর ওখান থেকেই ছোটো হাতি করে বার হয়ে গেছে। তো মা বললো তাড়াতাড়ি করে রান্না করেনি, ধরো দুদিন ট্রেনে থাকতে হয়েছে আর ঘুমও ঠিকঠাক হয়নি, ওই জন্য তাড়াতাড়ি ভাত খেয়ে চলে আসবে, ভাত খেয়ে ঘুমাবে বলে ওই জন্য। আর এখানে দেখো আমি আর সবজি কাটছি, আর তোমাদের দাদা বাজার করে এনেছে। এখানে হবে পাতাকপির চচ্চড়ি হবে মাছের মাথা দিয়ে, আর এখানে আলু কাটছি, আলু বড় বড় করে পেঁয়াজ দিয়ে মাছের ঝোল হবে, আর একটা বেগুন ভাজা হবে। বেগুনটা তো পুরোটাই একদম মানে ওই ইয়ে হয়ে গেছিলো, মানে পোকা লাগাছিলো। তোমার দাদাভাই তো কোনোদিন বাজার করে না, বাবাই করতো, তো বাবা এই কদিন ছিল না, তোমাদের দাদাভাই করেছে বাজার, তো ঠিকঠাক সবজি কিনতে পারে না ওই জন্য। এখানে এদিকে আমি আর সবজি কাটছি, বাবা আসবে বলে, আর এখানে মা ওপারেই রান্না করছে, রান্না মানে যেখানেই রান্না করে ওখানে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করবো ব্লগটা তোমাদের ভালো লাগবে এই ব্লগটা। আর মামাম ওখানে ঘোরাঘুরি করছে দেখতে পাচ্ছিলে, আর আমার গালে কী দিয়ে যাচ্ছে বলো তো, ডিম, মানে ওর খিচুড়ি স্কুল থেকে একটা ডিম দিয়ে যায় ওর ভাইয়ের জন্য, তো ওই ডিমটাই ও একটু মশলা দিয়ে খাচ্ছিল, তো সেটা আমার গালে দিয়ে গেল। আর এখানে দেখো রাজু ঘোরাঘুরি করছে। তো চলো দেখো আর কি কি করি আমি। আর সিলভার কাপ মাছ এনেছে, হ্যালো, আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ওই দিন এতই তাড়াহুড়ো হয়েছে, মানে তোমাদের দাদার বললাম ওইগুলো ছাদে মেলে এসো, বাবুর জামা কাপড়ও অনেক প্রচুর কাজ হয়েছিল সেই দিন। তো আর ও কী করে ছাদে মেলতে গেছে, আর বাবা চলে এসছে আমাদের হাটে, মানে ওই সব বই একটা বই আনার জন্য, ও তোমাদের দাদাভাইকে ডাকলো, তো ও চলে গেল। তো ছাদেই পড়েছিল জামাকাপড়, মেলাই হয়নি, বারোটা একটা বেজে গেছে মেলতে, তো সব মানে সন্ধ্যা পর্যন্ত ওর প্যান্ট হয়নি, যায় না, রান্না করছে বাবা অলরেডি চলে এসছে। দেখো তোমাদের দাদা ভাই বাবা তো অনেকদিন পরে এলো, দেখো নি মাঝে মাঝে হচ্ছে, দেখো আজকে বাবা অনেকদিন পরে আসছে বিদেশ থেকে। এই বেগুন ভাজা এখানে চচ্চড়ি হবে, আর এইখানে পেঁয়াজ টমেটো লঙ্কা, আলু কাটা আছে, আলুতে মাছের ঝোল হবে। এটা কি মানে সিলভার কাপ মাছের ঝোল। আর এখানে দেখো বাবা ওখানে ছিল, এই টিভিটা, এটার মধ্যে টিভি আছে, আর এই ব্যাগ, আর এইগুলো সব নিয়ে আসছে, এর মধ্যে সব বাসন কোসন আছে। বাবা এতদিন যেখানে ছিল ওখানেই সব করেছিল, আনতে গেছিলো বাবা। হ্যালো আছে নাকি, সাড়ে হাতে দিতে হয় মা দেওয়া কতদূর যেতে হবে তুই যাই, এটা ধর আমি উঁচু করি।
ছোলাগুলো থাকলে আর কিছু করতো পরে এসছে কি হবে এটা আমাদের নেই মুছতে হবে তো দেখো ফ্রেন্ড, বাবুর এত প্যান হয়, এত প্যান জামা, তারপর কাঁথা টাঁথা সব, এদিকে মেয়েরও আছে কিছু, মেয়ের স্কুলে সব কেচে দিলাম, আর এদিকেও আছে। তাহলে এগুলো একটু রোদে মেলে দিই, সকাল থেকে আসার সময় হয়নি যে মেলে দেব। বাবা দুধটা জাল দিয়ে রেখেছে, আর একটু ঠাকুর ঘরে আসবার সে সুযোগও হয়নি। আর এদিকে দেখো, আমার একটা ননদের মেয়ে হয়েছে, তো সে তার জামা কাঁথা টাঁথা শুকাচ্ছে এদিকে। আর বাবুর হাত মোজা শুকো দিয়েছে ওর ঠাম্মা ধুয়ে। তো চলো গাইস, কথা বলতে বলতে এখানে এই ব্লগটা শেষ করছি। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।